লয়ার, এআইডি থেকে আপনি লিখেছেন, আমরা যারা কম্পিউটার বিভিন্ন রকম সফটওয়্যার পাইরেটেড ভার্সন ব্যবহার করি, যেমন এমএস অফিস, ফটোশপ ইটিসি, তারা কি আসলে বান্দার হক নষ্ট করছি? পেইড ভার্সন ব্যবহার না করার কারণে আমরা কি গুণাগার হব? শেষ বিচারের দিনে কি আমরা বান্দার হক নষ্ট করার অভিযোগে অভিযুক্ত হব? দেখুন, এই বিষয় নিয়ে আমরা জানার চেষ্টা করেছি। কোন কোন সফটওয়্যার কোম্পানিতে আমরা ফোনে তাদের সাথে যোগাযোগের উদ্যোগ নিয়েছি, যোগাযোগ করে তাদের সাথে কথা বলা হয়েছে। কথা বলার পর দেখা গেল যে ওই কোম্পানির আসলে বাংলাদেশ থেকে তাদের সফটওয়্যার কেনার কোনো অপশনই নেই। তাদেরকে যখন বলা হয় যে অনেকে এরকম করছে, তো তারা এটাকে দেখে না দেখার ভান করে এড়িয়ে গেছেন। এখান থেকে বোঝা যায় যে কোনো কোনো কোম্পানি বিষয়টাকে মনসম্মত দিয়ে রেখেছেন, বিশেষ করে গরিব দেশ, অভাবী অঞ্চল, এগুলোর কারণে অনেক সময় এরকম ছাড় থাকে। আবার অনেক ক্ষেত্রে কোম্পানির ক্ষেত্রে অনুমোদন তো নাই, বরং নিষেধাজ্ঞা থাকে, তারা পাইলে ব্যবস্থা গ্রহণ করে, বা কেনার ব্যবস্থা আছে নর্মালি, তার মানে তারা বিক্রি করতে চান, ফ্রি দিতে চান না, তাদের মনসম্মতি না, ইত্যাদি ইত্যাদি। তো এইরকম হলে সেটা তো আসলে পাইরেসি, সেখানে জায়েজ না, বা পাইরেটেড সফর সেখানে ব্যবহার করা জায়েজ হবে না। এটা খুব জটিল একটা বিষয়, আমরা অনেকেই এটা কাজ করি। আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করি যেটা সম্ভব এই কাজটি যেন না হয় আমাদের দ্বারায়, সেটি আমরা প্রাতিষ্ঠানিকভাবে ব্যক্তিগতভাবে চেষ্টা করে থাকি।